শব্দ ও শব্দবোধক বিষয়ের মধ্যে কেমন সম্বন্ধ বিদ্যমান, এরূপ প্রশ্ন করে দুটি ভিন্ন মতবাদের উদ্ভব হয়েছে। একটি হলো প্রাচীনগণের মতবাদ, অন্যটি হলো নবীনগণের মতবাদ। প্রাচীনগণ বলেন, শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ স্বাভাবিক। শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ স্বাভাবিক এ কথার দ্বারা এই মতের সমর্থকগণ বলেন, শব্দ তার বোধিত বিষয়কে কোনো না কোনোভাবে প্রভাবিত করে থাকে। মূলত আদিম মানুষ এইরূপ ধারণা পোষণ করতেন। বর্তমানে জাদুবিদ্যা মন্ত্রশক্তিতে বিশ্বাসী এইরূপ ধারণা পোষণ করেন। যেমন আগেকার দিনে মনে করা হতো রাত্রিবেলা সাপের আলোচনা খারাপ, কেননা রাত্রিবেলা কোনো ব্যক্তি যদি সাপ উচ্চারণ করে তাহলে সাপ না এসে পারে না। অর্থাৎ কোনো শব্দ তার বিষয়কে প্রভাবিত করে বলে আদিমকালের মানুষজন মনে করতেন। কিন্তু নবীনগণ এইরূপ মতের বিরোধিতা করে বলেন, শব্দের সঙ্গে শব্দবোধের সম্পর্ক আকস্মিক, সেখানে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। অর্থাৎ শব্দ তার বোধিত বিষয়কে কোনোভাবেই প্রভাবিত করে না। শব্দের সঙ্গে তার অর্থের সম্বন্ধ কার্যকারণ নয়, সাদৃশ্যমূলক নয়, এমনকি শব্দ তার বোধিত বিষয়কে কোনোভাবে প্রভাবিত করে না। অর্থাৎ রাত্রিবেলা কোনো ব্যক্তি যদি সাপ উচ্চারণ করেন তাহলে সাপ আসবে এটি কখনো হতে পারে না। অধ্যাপক হসপস একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, কোনো বোতলের লেবেলের সঙ্গে বোতলের মধ্যস্থিত তরল পদার্থের সম্পর্ক যেরূপ, শব্দের সঙ্গে তার অর্থের সম্পর্ক সেইরূপ। বোতলের গায়ে লেবেলের দ্বারা বোঝা যায় বোতলে কি আছে, কিন্তু লেবেলের সঙ্গে তরল পদার্থের সম্পর্ক সাদৃশ্যমূলক বা কার্যকারণ নয়। শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ অনুরূপ, এদের মধ্যে সাদৃশ্যমূলক বা কার্যকারণ সম্বন্ধ নেই। বোতলের লেবেলটি নিতান্ত কতগুলি লৌকিক প্রতীকের সমষ্টি, যার সঙ্গে বোতলের মধ্যস্থিত উপাদানের কোনো অনিবার্য সম্পর্ক নেই। তেমনি শব্দের সঙ্গে অর্থের অনিবার্য সম্বন্ধ নেই। বোতলের উপাদানের পক্ষে লেবেল নিতান্ত প্রথানির্ভর সংকেত। অনুরূপভাবে শব্দ যেহেতু প্রথানির্ভর সংকেত, তাই কোনো বিষয়কে চিহ্নিত করার জন্য শব্দকে ভুল বা সঠিক বলা যায় না। এইভাবে হসপাস বলেন, শব্দের সঙ্গে অর্থের সম্বন্ধ অনিবার্য নয়, তা নিতান্ত আকস্মিক।